হ্যালো শ্রোতা বন্ধুরা, এআর আকাশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গল্পের মূল বিষয় হলো ভৌতিক এবং গল্পের নাম হলো রক্ত পিশাচ। গল্প পাঠে আমি আকাশ। তাহলে চলুন শুরু করছি আজকের আমাদের গল্প, রক্ত পিশাচ। পাঁচশডাঙ্গার বাড়ি, বাড়ি বলা ঠিক হবে না, বিশাল অট্টালিকা, অবশ্য পরিত্যক্ত। সেই বাড়িটির সদর দরজা দুই বিশাল লোহার গেট হাঁট করে খোলা। তখন বেলা পড়ে এসেছে, দীর্ঘ রাস্তা চলার ক্লান্তিতে সতীশের আর দেহ জ্বলছে না। পাঁচশডাঙ্গার পরিত্যক্ত বাড়িতে ঢুকতেই সতীশের গা ছমছম করে উঠল। কাছে পিঠে কোনো বাড়ি আছে বলে মনে হলো না। একটি দুটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে, তাও হাঁটা পথে 10-15 মিনিটের পথ। এই পথ পেরোলে দুই এক ঘর গৃহস্থ বাড়িও পাওয়া যেতে পারে। এদিকে সন্ধ্যা নামতে শুরু করেছে, খিদে তৃষ্ণায় সতীশের বুকটা শুকিয়ে উঠেছে। তার আর চলার ক্ষমতা নেই, সে কোনো রকমে মাটি থেকে প্রায় হাফ হাত তলা ছাদের মতো বারান্দায় সিঁড়ি ভেঙে ভেঙে একটি ঘরের সামনে এসে বসে পড়ল। সতীশের কেবলই অনুশোচনা হচ্ছে, কেন যে সে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এলো সে নিজেই বুঝে উঠতে পারছে না। না হয় সে দুটি বিষয়ে ফেল করেছে, তবুও তো পাশ করেছিল। আসলে বাবাকে তার এত ভয় লাগতো যে সে প্রথমেই ভেবেছিল বাবা তাকে প্রচণ্ড বেত্রাঘাত করবেন, মা করবেন, ছি ছি, দাদা দিদি ওরা বলবে বাঁদর ছেলে। এইসব ভাবতে ভাবতে পরীক্ষার ফলাফল হাতে নিয়ে আর বাড়ি ফিরে যায়নি। দাদার আর দিদির সঙ্গেও তার ভীষণ ঝগড়া লেগেই থাকতো। তার কেবলই মনে হতো দাদা দিদিকেই বেশি ভালোবাসে, তাকে একবারও আদর করে না। বিশাল বাড়ির প্রবেশপথেই লেখা আছে, পাঁচশডাঙ্গার কাছাইয়ের বাড়ি, 1739 সন। সতীশ ভেবেছিল সে লেখাপড়া ছেড়ে দিয়ে যুদ্ধে সৈনিকের পদে নাম লেখাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, রংপুর থেকে পালাতে পালাতে হিলি স্টেশন, তারপর এই পাঁচশডাঙ্গায়, এই বালুর ঘাটের সবচেয়ে পুরনো বাড়িতে পৌঁছে যাওয়া। তার পুটুলিতে একটু গুড়মুড়ি বাঁধা আছে, কাছে জলের কোনো ব্যবস্থা আছে কি না জানা নেই। বাঁশ থেকে নেমে সে নদী থেকে আজলা করে জলপান করছিল। সন্ধ্যার অন্ধকার গাঢ় অন্ধকারে পরিণত হতে শুরু করলো। চারিদিক থেকে শত শত শেয়ালের থেমে থেমে হুক্কা হুক্কা ডাক ভেসে আসতে লাগলো। একসময় নানা কথা ভাবতে ভাবতে সতীশের চোখে ঘুম জড়িয়ে এলো। সে ক্লান্ত শরীরে ঘরের ভিতর দেয়ালের এক কোণে বসে পড়ল। বসতেই এই অন্ধকারে বুঝতে পারল সেখানে একটি লাঠি আর কিছু জামাকাপড় রয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। সে দরকার মতো সে সকালে এগুলি নিজের কাজে লাগাতে পারবে। চারিদিকে ঝিঁচি পোকার কান্না আর ওদের পাখার সবুজ খুদে খুদে আলো তার চোখে পড়তে লাগলো। ভগ্নপ্রায় বিশাল অট্টালিকার খোলা দরজা দিয়ে তার প্রচণ্ড খিদে পেয়েছে। হঠাৎ পাশ থেকে নাকি সুরে কে বলে উঠল, খিদে পেয়েছে বাবা, এই নাও। আকাশে বিদ্যুৎ চমকে উঠতেই তার সামনে একটা লোমশ হাতে কিছু খাবার দেখল। সে তৎক্ষণাৎ সে হাত থেকে রুটি তুলে নিয়ে খেতে লাগলো গোগ্রাসে। করাত করে মেঘের আওয়াজের সাথে সাথে আর একটি হাত বাড়িয়ে এক মহিলার কণ্ঠস্বর সে শুনতে পেল, অন্ধকারে দেখতে পাচ্ছিস না তো, এই নে জলে বাটিটা। এই বলেই এক বিশাল লম্বা হাত তার দিকে চলে এলো। সতীশের কোনো দিকে খেয়াল নেই, সে ঢক ঢক করে জল খেয়ে নিয়ে ভাবতে লাগলো, কাছে পিঠে তার কেউ নেই, অথচ খাবার জল এসব কে দিয়ে গেল। তার এতক্ষণে গা ছমছম করে উঠল। ক্যাঁচ ক্যাঁচ শব্দে একটা দরজা খোলার শব্দ হলো, আবার দরাম করে দরজাটি বন্ধ হয়ে গেল। সতীশের চোখের ঘুম উধাও, সে নিজের হাত দুটো দিয়ে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে দুটি পায়ের হাঁটুর ফাঁকে মুখে গুঁজে রাখল। শুধু ভয়ে আতঙ্কে ওর চোখ দুটি জোনাকির সবুজ আলোর দিকে চেয়ে রইল। এরই মধ্যে এক বীভৎস শব্দ, বাঁচাও বাঁচাও।
তারপর সব চুপ। সে ভয়ে আঁতকে উঠতে লাগলো বারবার। এবার সতীশের দু চোখ ভরে জল নেমে এলো, কেবলই তার মায়ের কথা মনে হতে লাগলো। সন্ধ্যার সময় সে যখন দুধ খই খেয়ে পড়তে বসত, তখন মা তার মাথায় হাত বুলে দিতেন, বলতেন, খুব মন দিয়ে পড়ো, বড় হলে কত দেশ দেখবে, কত বড় মানুষ হবে, দেশের জাতির সেবা করবে। আর গল্প করত মায়ের এক দাদা কিভাবে চট্টগ্রামের স্বদেশী আন্দোলনে সংগ্রাম করেছিল। যত সময় যেতে লাগলো তার ভয়ও তত বাড়তে লাগলো। সে শুধু অপেক্ষা করতে লাগলো সকালের জন্য। এরই মধ্যে কয়েকটি নাম না জানা পাখি ঝাপটা ঝাপটি করতে করতে তার পায়ের ওপর পড়ল। সতীশ ভয়ে কেঁদে ফেলল। এক সময় তার কান্না থামতেই পাশের ঘর থেকে শুনতে পেল নাকি সুরের কান্না, ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে কোনো এক নারী। সতীশের মনে একের পর এক ঘটনায় ভয়ের পাথর চাপতে শুরু করল। তবুও তার মনে হলো পাশের ঘরে হয়তো কোনো মহিলা আছে, তার মতোই খিদে তৃষ্ণায় কাতর, অথবা তার শিশুর খুব অসুখ তাই সে কাঁদছে। এমন সব চিন্তা করতে করতে এক সময় সতীশ ওই লাঠি রাখা বিছানায় ঘুমিয়ে পড়ল। এবার তার মনে হলো পাশে আর একজন ঘুমিয়েও ঘুমিয়ে আছে তার সঙ্গে। হঠাৎ কি এক শব্দে তার ঘুম ভেঙে গেল। কানের কাছে নাকি সুরের ফিস ফিস করে কী সব কথা হচ্ছিল। চোখ খুলতে দেখে তার পাশে সাদা কালো পাঁজরার কয়েকটি দেহ ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এদের চারিদিকে ঘিরে শুধু শোনা যাচ্ছে হা হা হি হি হু হু বু বু বিভৎস ভয়ের শব্দ। তার মধ্যে হু হু করে বাতাস বয়ে যাওয়ার শব্দও শোনা যাচ্ছে। সারা ঘরময় ধোঁয়া। হঠাৎ করে ঘরের এক কোনো আগুন জ্বলে উঠেই নেমে যাচ্ছে, আবার ঘরের আর এক কোণে আগুনের গোলা কোথা থেকে ছুটে এসে মিলিয়ে যাচ্ছে। একটা নারী বড় বড় চুল খুলে পিছন ফিরে দাঁড়িয়ে আছে শূন্যে, তাদের কঙ্কাল পায়ের আঙুল আবার পিছনে ঘোরানো রয়েছে। ভয়ে তার শরীরে কাঁপন ধরল। সতীশ ক্লান্তিতে চিত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সে উপরে তাকাতে দেখে কালো বড় বড় লোমে ভরা দুটি কঙ্কালের পা, সাদা কালো পাঁজরের একটি দেহ থেকে আস্তে আস্তে তার বুকের দিকে নেমে আসছে। করিবর্গা প্রায় 12 ফিট উঁচু ছাদ থেকে নেমে আসা কঙ্কালের পা দুটি তার বুকের আর মাত্র 7 ফিট ওপরে, এরপর 4 ফিট ওপরে, 3 ফিট, আর মাত্র 2 ফিট ওপরে রয়েছে। এবার তার মৃত্যু নির্ঘাত। এরই মধ্যে তার একটি হাত পাশে শুয়ে থাকা মানুষটির গায়ে পড়তেই সে সাপের দেহের মতো ঠান্ডা অনুভব করল। বুঝল এতক্ষণ সে কোনো এক মৃতদেহের পাশে ঘুমিয়ে আছে। তার কানের কাছে এবারে হা হা হি হি ভূতের হাসির ঝড় বইতে শুরু করল। সে তার দু কান চেপে ধরে মনে মনে স্থির করে তাকে যেমন করে হোক এখান থেকে পালাতে হবে। বিভৎস আতঙ্কগ্রস্ত সতীশ এবার খোলা দরজা লক্ষ্য করে প্রাণপণে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সে আর পিছন ফিরে তাকায়নি, ছুটছে। অন্ধকার রাত্রি, চারিদিক নিস্তব্ধ, শিয়ালের হুক্কা হওয়া ডাক, পিছনে হা হা হি হি হু হু শব্দে কালা যেন তার পিছনে তাড়া করে আসছে। 15 মিনিট রাস্তা সে বোধ হয় 5 মিনিটে অতিক্রম করে ফেলেছে। সামনে একটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে, তাকে লক্ষ্য করেই সে ছুটে চলেছে। একটি দরজায় সে এবারে আছড়ে পড়ল। সকালে সতীশের জ্ঞান ফিরতেই তার আগের দিনের সব অভিজ্ঞতার কথা শুনে তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষরা হাই হাই করে উঠল। একজন মায়ের বয়সের মহিলা তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, বাছা আমার বড্ড বেঁচে গেছে, পাঁচুষডাঙা ও তো ভূতের রাজ্য হয়েছে। এই যুদ্ধের বাজারে কত মানুষ ভিকি হয়ে গেল ওই ইংরেজদের অত্যাচারে। আর এই ভিকিরিরাই প্রতিদিন 2-3 জন করে মরে পড়ে থাকে ওই সব ঘরে। তুই যে বাবা বেঁচে আছিস এই যথেষ্ট। সতীশের এই মায়ের কোলে যেন নবজন্ম হল। আমিও দেখেছি ওই সতীশ মামাকে। তিনি ছোটবেলায় আমাদের বলতেন যে আমরা কখনোই যেন মা বাবা এদের না জানিয়ে কোথাও চলে না যাই। সতীশ মামা বাকি জীবনটা আমাদের মার বাড়িতেই কাটিয়েছিলেন। সতীশচন্দ্র রায় নাট্যকার আজ আর বেঁচে নেই, তবে এখনও আছে পাঁচশ ডাঙার বাড়িটি।
আজও সেখানে দুপুর এবং রাত্রিবেলায় নানা শব্দ শোনা যায়, শোনা যায় নাকি সুরে মেয়ে মানুষের কান্না।